হ্যালো বন্ধুরা, এখানে দেখো দুটো বিড়াল ছানা হয়েছে। ওর মার তিনটে সন্তান হয়েছিল, তিনটে বাচ্চা, তার থেকে একটা বাচ্চা মরে গেছে, একটা বাচ্চা দুটো বাচ্চা আছে। একটা ওই মোটর সাইকেলের চাকার তলায় আর একটা এখানে ঘুরছিল। ওই দেখো কীভাবে বিড়াল বাচ্চাগুলো খেলা করছে গাড়ির চাকার তলায়, আর ওই আমার নাতি সাইকেল নিয়ে ওই চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমার নাতি সাইকেল নিয়ে চলে যাচ্ছে, আর এই বিড়াল বাচ্চাগুলো কী সুন্দর খেলছে। আর এই পাশের বাড়ি একজনা পাকাটি নিয়ে যাচ্ছে, আর আমাদের এখানে কত নারকেল গাছ ছিল সেটা কেটে ফেলে কত নারকেল পাতা সব জড়ো হয়ে আছে, শাক রাস্তা দিয়ে যাচ্ছে। আর এই বিড়াল বাচ্চা দুটো কী সুন্দর খেলা করছে, কী সুন্দর খেলা করছে। ওই যে এই যে ওই যে আস্তে আস্তে বেরোচ্ছে দুটো ছোটো ছোটো বাচ্চা বাচ্চা বিড়াল, ওই একটা বিড়াল এই একটা বিড়াল। দেখো বন্ধুরা দেখো, আমি হলাম সুনিতা ঘোষ, ঘুম থেকে উঠে বিড়াল বাচ্চাগুলোকে খেলা দিচ্ছি। হাই, ভালো থেকো সব। এই যে ওর মা যাচ্ছে, এই এক্ষুনি বসে বসে দুধ খাচ্ছিল। এই ওর মা, এইটা হলো ওই ছানাগুলোর মা। এক্ষুনি দেখো মার কাছে চলে আসবো, ওরা সব মাকে দেখতে পেলেই চলে আসবে। কিন্তু এখানে ওর মা রয়েছে, ওরা ওখানে ওর মা আমাদের খুঁজে বেড়াচ্ছে। আবার পরে আমি আবার যদি একসঙ্গে হয় আমি পরে আবার তোমাদের শেয়ার করব, দেখাবো। রাখছি। হাই বন্ধুরা, সবাই ভালো আছো? শুভ সকাল, সবাই আছো? ভালো আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলার আমাদের মেনু রান্না হবে পটল আলু আর ডিম দিয়ে দম। তাই এখন আমি পটল কাটছি, পটল ছাড়িয়ে পটল কাটছি। এবার পটল টটল কেটে তারপরে পটলগুলো ভালো করে ভেজে নেবো, আলুগুলো ভেজে নেবো, ডিমটা সিদ্ধ করে ভেজে নেবো, তারপরে পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে দম। যদি কোনো ভালো লাগে তোমরা করে খেয়ে দেখতে পারো, হেভি সুন্দর লাগে। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবে, আরও ভালো লাগবে। আমি ওর জন্য এখন আমি পটল কাটছি, কেটে ছাড়িয়ে নিচ্ছি, আবার পরে দেখাচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এবারে ডিম ভাজা হচ্ছে। তারপরে আবার এবারে মশলা, মিক্সারে মশলা করা হচ্ছে, আদা রসুন পেঁয়াজ আর একটা ছোট দেখে একটা টমেটম। তারপরে ঝোলে দেওয়া হবে পেঁয়াজ আর টমেটম, ভেজে নিয়ে জিরে ফোড়ন দিয়ে ওই তরকারিটাকে চাপানো হবে। এই ডিম ভাজা হচ্ছে। তারপরে আবার যখন চাপাবো তখন আবার দেখাচ্ছি। এই যে এর মধ্যে টমেটম পেঁয়াজ আর এই আদা রসুন পেঁয়াজ আর একটু সামান্য একটুখানি জল দেওয়া দিয়ে এবার ভাজা হচ্ছে। এবারে দেওয়া হবে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দেওয়া হলো, তারপরে ধনের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু লাল হবে, তারপর দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো। এবারে এটাকে ভালো করে ভেজে নেবে, খুব সুন্দর করে ভেজে নেবে, যাতে আদা রসুনের গন্ধটা যেন না বেরোয়। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে নুন, স্বাদ মতন নুন।
মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপরে এবারে আলু ভাজা, পটল ভাজা দিয়ে মশলার সঙ্গে সুন্দরভাবে কষে নিতে হবে। তেজপাতা দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে জল দিয়ে দেওয়া হবে। এরপরে জল দিয়ে দেওয়া হলো যাতে পটলটা আলুটা মানে ভালোভাবে গলে যায়। জল দেওয়া হয়ে গেছে, এবারে এটা নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে ডিম দিয়ে ডিমের ঝোল নাবানো হয়ে গেছে, গামলির মধ্যে নাপিয়েছি। আর এই ডিম দেখো আস্তে আস্তে রয়েছে, পটল আলু আর ডিম দিয়ে ঝোল কত সুন্দর দেখো, সর বসেছে আর সেন্টও বেরোচ্ছে। আর হালকা করে একটু গরম মশলা ওর ওপর দিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। আমি এলাম সুনিতা ঘোষ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা রাইট করো পটল আলু আর ডিম দিয়ে দম। ভালো লাগলে তোমরা রাইট করো। রাখছি, আবার পরবর্তী রেসিপি তোমাদের আবার পরে দেখাবো।